গোবরডাঙ্গাতে কিশোর খুনের ঘটনা তদন্তে নেমে কিশোরের দুই বন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ মদের আসরে গণ্ডগোলের জেরেই খুন বলে অনুমান পুলিশের ঝোপের ভেতর থেকে কিশোরের দেহ উদ্ধার ঘিরে সোমবার বিকালে চাঞ্চল্য ছড়ায় গোবরডাঙ্গা এলাকায় স্থানীয় বেলতলা এলাকা থেকে দেহটি উদ্ধার হয় মৃত কিশোর প্রতাপ শিলের মৃত যুবকের মুখে ও হাতে ছিল আঘাতের চিহ্ন মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তে পাঠায় গোবরডাঙ্গা থানার পুলিশ সন্ধ্যাতে মৃত যুবকের বাবা পরিমল পরিমলশীল তারই দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানাতে অভিযোগের ভিত্তিতে রাতেই বেলতলা এলাকা থেকে চঞ্চল প্রামাণিক প্রদীপ কর্মকারকে গ্রেপ্তার করে গোবরডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে দাবি ধৃত দুজন পুলিশি জেরাতে স্বীকার করেছে রবিবার রাতে স্থানীয় একটি বাগানে বসে তিনজন মদ্যপান করছিল সেই সময় বচসা বাধে প্রতাপের সাথে শুরু হয় হাতাহাতি আচমকায় ধাক্কাতে ছিটকে গিয়ে পড়ে প্রতাপ আঘাত লাগে একটি সিমেন্টের পিলারের সাথে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন বারাসত আদালতে তোলা হয়েছে ঘটনার সাথে আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে গোবরডাঙ্গা থানার পুলিশ কালকে ওর মাখা ভাতটা ছিল দুপুরবেলা সেটাও সন্ধ্যেবেলা খেয়েছে খাওয়ার পর আমার কাছে এগারোটা যাওয়ার পর আমি ওকে দশ টাকা দিয়েছি আমাদের জামজানি মোড়ে আমাদের পাড়ার পাশে জামজানি মোড়ে ওখানে ফাংশান হচ্ছে ও ওখানে ফাংশানে গেছে আমি ফোন করেছি তুই কোথায় আছি বাড়ি আসবি কখন তখন বলে আমি ফাংশন দেখছি আমি এখন রাখো আমি কোন কথা বলবো না তারপর থেকে ওকার মোবাইলে পাওয়া যাচ্ছে না খালি বলছি সুইচ অফ সুইচ অফ যে যারা বাগানে ফেলেছে আমাদের বাড়ি রাস্তা আস্তে উল্টো যে একটা বাড়ি আছে সেই বাগানে ফেলেছে ওরা চিল্লাচিল করা ফেলেছে কি মনে হয় আমরা কে ফেলেছে আমরা কেউ বলতে পারছি না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবরডাঙ্গা